আমি কিভাবে মুড়ির ব্যবসা করতে পারি আর তত প্রফিট করতে পারি, এটা আমার একটা বড় প্রশ্ন থাকে। অল্প পুঁজি ইনভেস্ট করে একটা ভালো রোজগার দিনের পর দিন দিনের পর দিন করা যায়। এ গাইস, আজকে একটা অসাধারণ মানে এক্সাইটিং একটা ভিডিও। সত্যি এই প্রথম কোনো একটা মুড়ি কারখানা আমি ভিজিট করলাম। তোমরা জানো মুড়ি একটা এমনই প্রোডাক্ট, আমরা সকাল বিকাল সন্ধে মুড়ি ভাজা চানাচুর মুড়ি একটা মানে সব জায়গায় মুড়ি আমাদের খুব মূল আইটেমের মধ্যে পড়ে একটা রেগুলার বেসিস খাবারের জন্যে। তো সেই মুড়ির ব্যবসা আমি করে কত প্রফিট করতে পারি, এটা আমার একটা বড় প্রশ্ন থাকবে। আর এই ব্যবসাটা করতে আমার কত খরচ, আমি কতটা মার্কেট পেতে পারি, আমি তোমাদের সেটা নিয়েই আলোচনা করব। এবং আমি এমন একটা আজকে প্রোডাকশন হাউসে এসেছি যার অ্যাকচুয়ালি মুড়ি তৈরির মেশিনটাই তৈরি করা ওনার কাজ। মুড়ি উনি নিজে মুড়ি তৈরি করে বেচেনও মার্কেটে, এবং তার সাথে সাথে মুড়ির মেশিনটাও তৈরি করেন যেটা মানুষকে উনি বিক্রি করেন। মেশিনের কোয়ালিটিগুলো জানবো, কী কী কোয়ালিটি মেশিন পাওয়া যায়, এবং আশা করি তোমাদের এটা ভালো লাগবে। এবং কেন ভালো লাগবে, কারণ এতে অল্প পুঁজি ইনভেস্ট করে একটা ভালো রোজগার দিনের পর দিন দিনের পর দিন করা যায়, এবং এর জন্য আহামরি কষ্টেরও কোনো ব্যাপার নেই। নিজের ইচ্ছা মার্জি কাজ করো, নিজের মতো করে ইনকাম শুরু হয়। তো দাদার সাথে কথা বলে তোমাদেরকে জানাই, গোপালদা নমস্কার। দাদা নমস্কার। বলছি এই যে আপনার যে আমি ঘরটা ভিজিট করলাম, এটা মুড়ি তৈরির মেশিন, আপনি নিজেও মুড়ি তৈরি করছেন? হ্যাঁ। তো মেশিন আপনি কত রকমের মেশিন আছে মুড়ি তৈরি? আপাতত দু রকমের আছে। আচ্ছা, একটা ম্যানুয়াল, একটা একটু ডিজিটাল। আমি ওখানে যেগুলো দেখলাম এক একটা তিনটে তিনটে ছটা চেম্বার, যে চেম্বারগুলো আছে। তো আমি যদি একটা নতুন মানুষ, আমি একটা মুড়ির কারখানা করব, এই মুড়ির কারখানা করতে আমার কতটা জায়গা লাগবে, সেই জায়গাটায় আমি একটা মুড়ির মেশিন সেট আপ করবো, সেই সেট আপটা করে আমার কতটা কস্টিং লাগবে, তো সেইগুলো যদি তুমি আমাকে পার্ট বাই পার্ট আমাকে একটু বুঝিয়ে দাও, তাহলে আমার একটা নতুন মানুষের জন্য যে উপকারগুলো হবে আমি সেগুলো বুঝতে পারবো তোমার বোঝানোতে। যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবো। একটা করতে গেলে প্রথমে একটা 20x20 একটা ঘর লাগবে, 20x20 যেটা যে যে লোকটা করবে তার একটা বানাতে হবে। আচ্ছা, আমাদের কাছে সেট আপ থাকবে দু রকমের, একটা ম্যানুয়াল আছে আর একটা অটোমেটিক। ওকে, ম্যানুয়ালটার দাম পড়বে আপনার 75 থেকে 90 মধ্যে। আচ্ছা, আর ডিজিটালটা ওটা আপনার দাম পড়বে 2 থেকে 2.35। আচ্ছা, 2 লাখ থেকে 2 লাখ 35। আচ্ছা, হ্যাঁ, এবার এর মধ্যে কোয়ালিটি মেনটেন করে দামের উপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে আপনার সুবিধা আছে, আমরা যেটা কন্ট্যাক্ট করব আপনাকে বসিয়ে দিয়ে মুড়ি তৈরি করে দেখাই দেওয়া পর্যন্ত আমাদের কন্ট্যাক্ট থাকে। মানে তোমরা পুরো সেট আপটা করে মুড়ি তৈরি করিয়ে তার হাতে খড়ি মানে তাকে শিখিয়ে দিয়ে, এবং তাকে শিখাই দেবো আমরা, একদিন হয়তো মুড়ি ভেজে বের করে দেখিয়ে দেবো, পরে কোনো শেখার জন্য লোক লাগলে আমরা দিয়ে দেবো, তার মানে পারিশ্রমিক দিতে হবে। আচ্ছা, তো তোমার মনে হয় কদিন লাগে আমরা এটা শিখতে, এটা মুড়ি তৈরি? এটা কেউ 5 দিনেও শেখে, কেউ 10 দিনেও শেখে, কারো 15 দিনে, যার যা অভিজ্ঞতার উপর, যার যার ধরে নেওয়ার ক্ষমতার উপর কে কতটা তাড়াতাড়ি বুঝে নিতে পারে। তো আমি 20x20 একটা ঘর বললে, দু রকম মেশিন বললে, একটা ম্যানুয়াল একটা অটোমেটিক, তাই না? তো একটা আমি অনলাইনেও অনেক মেশিন দেখেছি আর কি, যেগুলো কিন্তু 30-35-40 হাজার এরকম কম দামেরও মেশিন পাওয়া যায়। তো ওই মেশিন আর আমার এই মেশিনের মধ্যে কি ডিফারেন্স আছে? ডিফারেন্সটা হবে, এটা হচ্ছে একটা কড়াইয়ের উপরে ডিপেন্ড করে, কড়াইটা একটা মেটাল কড়াই থাকে আর একটা লোকাল কড়াই থাকে। আচ্ছা, তো লোকাল কড়াইটাতে অনেক কমে পাওয়া যায়, আর আপনার এই বাইরের যেটা সম্বলপুরের কড়াই বলে এটাতে একটু দাম বেশি পড়ে যাবে। আচ্ছা, কড়াইটা ফ্যাক্টর, ফ্যাক্টর লোকাল কড়াই আর বাইরের যে কড়াইগুলো, মানে কড়াইটার উপর দামটা ভ্যারি করে। তো গাইজ, আমি বুঝতে পারি, আমি তোমাদেরকে ছোট্ট একটা ব্যাপার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে 20x20 একটা ঘর আর মেশিন সেট আপ দিয়ে আমার কত কস্টিং হচ্ছে, মেশিন সেট আপ 20x20 ঘর একটা এ দিয়ে। ঘরের ব্যাপারটা হচ্ছে যার যেখানে যেভাবে যেভাবে তৈরি করবে, কেউ পাকা ওয়াল করে, কেউ দেওয়াল করে, এই কেউ টিনের বেড়াও দেয়, কেউ মাটিরও দেয়াল দিতে পারে, সেটা যার যার ব্যাপার, এখানে আমার করে এইটাই। এবার মেশিন যেটা নেবে
আমাদের যেমন এই যে অটোমেটিক মেশিনটাতে আপনার কয়লা বের করার ব্যবস্থা আছে, আপনার এক কুইন্টাল ধরেন চাল ভাজতে দু কুইন্টাল চালের যে কয়লা হবে তাতে একদিন কয়লা আবার বিক্রি করা যায় বাজারে। আচ্ছা আচ্ছা, মানে আমি যে কারগুলো পুড়িয়ে ওটা বানাবো সেই কয়লাটা আমি আবার বেচেও দিতে পারবেন। আচ্ছা, এবং অটোমেটিকতে অটোমেটিক মেশিনটাতে আপনার 20 কিলো কাঠে আমার 2 কুইন্টাল থেকে 2 কুইন্টাল মাল ভাজা যায়। 20 কিলো কাঠে? আচ্ছা, এই যে 1.5 থেকে 2 কুইন্টাল বলছো, এই 1.5 থেকে 2 কুইন্টাল মুড়ি ভাজতে আমার কতটা সময় লাগছে? আমার সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টায় 1.5 থেকে 2 কুইন্টাল মুড়ি আমার তৈরি হয়ে যাচ্ছে, এবং এই 2 কুইন্টাল মুড়ি তৈরি করতে আমার কস্টিং কত পড়ছে? আমার 1.80 থেকে 2 টাকার মধ্যে অটোমেটিকটাতে পড়বে। মানে এটা কি মানে চাল বাদে? চাল বাদে আচ্ছা টোটাল খরচাটা। আচ্ছা, মানে লেবার দিয়ে মার্কেটে মালের ক্যারিং কস্ট এবং জ্বালানি সব কিছু, ইলেকট্রিক লবণ দিয়ে সব কিছু দিয়ে আমার চাল বাদে, চাল বাদে আমার 2 টাকা খরচ পড়ছে, বা মূলটা 1.80 থেকে 2 টাকার মধ্যে, 1.80 থেকে 2 টাকা। আর একটা জিনিস, আমি যে মেশিন সেট আপটা নিচ্ছি এর মেনটেন্স কী আছে আমার? এর মেনটেন্স কিছু নেই, আমাদের কাছেই 1 বছরের ওয়ারেন্টি থাকবে, কোনো কিছু খারাপ হলে চেঞ্জ করে দেবো, কড়াইয়ের উপরে গ্যারান্টি থাকে, যদি কোনো ডিস্টার্ব হয় আমরা চেঞ্জ করে দিই, আর উপরে যা কিছু থাকবে মোটর টটর দিয়ে আর যা কিছু থাকবে 1 বছরের ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, এটা আমরা সবসময় দিয়ে রাখি। মোটামুটি আমার কী মানে আমি মেশিনটা যদি সেট আপটা করি আমার ইনিশিয়ালি কী কী মানে ঝামেলা বা কী কী আমার ক্ষতি মানে ইয়ে খারাপ হতে পারে বা আমার চেঞ্জ করতে হতে পারে? পুলি বেল্ট এটাই ব্যাপার থাকে। আচ্ছা, পুলি বেল্ট হয়তো একটু খারাপ হতে পারে, মোটরও তো ইলেকট্রিক জিনিস, খারাপ হতে পারে, কোম্পানি দেয় আমরা সেটা দিয়ে দিচ্ছি মানে রিপ্লেস দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওই যেটা রুস্টার যেটা বললে তুমি, ওই ওটাও কি মানে আমাকে চেঞ্জ করতে হয়? হ্যাঁ, ওটা 2 বছর অন্তর চেঞ্জ করা লাগে, 2 বছর চলে। আচ্ছা আচ্ছা, তো এখনকার বাজার হিসাবে ওটার দাম আছে 60,000 টাকা। তার মানে আমি ওভারঅল 2 বছরে আমি যদি আমার এই কারখানাটা চালাই আমি কতটা কস্টিং মানে মেনটেনেন্স কস্টিং কত ধরবো? ধরো রুস্টার যেটা মেশিনটা বলছো যেটা মুড়িটা ভেজে বেরিয়ে আসছে ওটার দাম বলছো 60, আজকের দিনে যা বাজার রেট আছে 60,000 টাকা। এছাড়া ওভারঅল আমার মেনটেনেন্স কস্টিং 2 বছরে কত আছে? এদিকে 60,000 টাকা ধরবেন, আর এইদিকে আপনি আর 10,000 টাকা ধরে যান, 70,000 টাকা আপনি 2 বছরে আমার মেনটেন্স করবেন। আর আমার পার ডে তো আমি প্রতি ঘন্টার 1.5 থেকে 2 কুইন্টাল মাল মাল আমার তৈরি, আমি যতটা কাজ করতে পারি ততটাই এবং আমার নিজের উপর। হ্যাঁ, নিজের উপরে। আচ্ছা, এই কটা লেবার দিয়ে হয়ে যায় মানে আমি যদি নিজে করি? এটা অ্যাকচুয়ালি 3টে লেবার লাগে। আচ্ছা, দুপাশে চালটা শুকিয়ে তুলে দেয় আর একজন মুড়িটাকে টেনে ফেলে দেয়। আচ্ছা, যদি চালটা নিয়ে ওই এতে? হ্যাঁ হ্যাঁ। তো গাইজ, আমি যতটুকু ক্লিয়ার চিন্তাভাবনা আমার মনে হয়েছে যেগুলো করা যেতে পারে। আচ্ছা, এইবার আমি একটা আমি তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে মুড়ি তো আমি বানালাম, আমার কস্টিং তুমি আমাকে যা দেখালে আশা করি 3 লাখ 3.5 লাখের মধ্যে আমার ওভারঅল আমার সেট আপ তৈরি হয়ে যাচ্ছে, হয়ে যাবে। হ্যাঁ, র মেটেরিয়ালস তো চলে আসছে, তো আমি এইবার মুড়িটা এইটা কি প্রশ্ন করা ঠিক হবে? আমি মার্কেটটা কী করে করব? মার্কেটটা নিজের উপরে করে, মার্কেটে যেতে হবে, বাজারে কী দাম আছে এইভাবে দেখে দোকানদারকে কীভাবে কিনছে কত দামে কিনছে আপনার কস্টের উপরে আপনি ডিপেন্ড করবেন। আশা করি অন্য মা মানে মা বা যে যারা দেয় মুড়ি তাদের থেকে কম থাকবে। এবার চালগুলো আমার মুদ্রা কথা, মুড়ি মেন জিনিস তো চালটা, তো আমি কী কী ক্যাটাগরি চাল আছে মানে কেমন কেমন প্রাইসের চাল? চাল শুরু এখন আপাতত বাজারে 2350 থেকে শুরু করে 3,000 টাকা অবধি। এটা কি 2300 কি এটা কত কুইন্টাল? আচ্ছা আচ্ছা, কুইন্টাল, 1 কুইন্টালের দাম 2350 টাকা থেকে শুরু করে 3,000 টাকা অবধি, 2350 থেকে 3,000 কুইন্টাল চাল বাজারে আছে। আচ্ছা আচ্ছা, আপনি যেমন চাল নেবেন তেমন। সব জায়গায় তো সব মুড়ি সমান চলে না? না, অনেক জায়গায় সাদা ধবধবে মুড়ি, অনেক জায়গায় একটু লালচে টাইপের মুড়ি, এরকম বিভিন্ন ক্যাটাগরি, সব রকম এতে করা যাবে, সব রকম এতে করা যাবে। তো গাইজ, আমি মানে পুরোটা জেনে নিলাম কত রকমের চাল হয়, 2350 থেকে 3,000 টাকা পর্যন্ত পার কুইন্টাল চাল আছে, এবং 1 কুইন্টাল চালে কি আমার কতটা মুড়ি বেরোয়? 1 কুইন্টাল চালে আপনার 11 কিলো ঘাটতি হয়। 11 কিলো ঘাটতি? আচ্ছা, 89 কিলো থেকে 90 কিলো মুড়ি আসে। 90 কিলো আমি একটা অ্যাভারেজ ফিগার ধরি, 1 কুইন্টাল চালে আমি 90 কিলো মুড়ি আমার তৈরি হয়ে যাবে। তো গাইজ, 1 কুইন্টাল চালে 90 কিলো মুড়ি তৈরি হয়, আর কেজিতে 2 টাকা, আর 80 থেকে 100 টাকার মধ্যে আমার পার কুইন্টাল আমার তৈরি হয়ে যায় একটা মুড়ি। এইবার যেটা হচ্ছে, আমার তোমরা যে এলাকাতে থাকো, যেখানে যে কোনো লোকেশানে আমার মনে হয় দোকান নেই বা মুড়ি বিক্রি হয় না এই দোকানের সংখ্যাটা বা দেখা যায়, সব দোকানেই পাওয়া যায়, তো আশেপাশে যদি 20 কিলোমিটার আমি বাই সাইকেলে মার্কেটিং করি তা তো আমার 100 ক্লায়েন্ট তো হয়েই যায়, 100 কাস্টমার তো হয়েই যায়। তো
অ্যাভারেজ, তুমি তো মুড়ি তো কন্টিনিউস বানাচ্ছ, এক একটা দোকানদার এক মাসে কতটা মুড়ি নেয় অ্যাভারেজ? একটা আছে হোলসেলার আছে, একটা রিটেলার আছে। আচ্ছা, হোলসেলার আমাদের দেখা গেল প্রতি মাসে 100 বস্তা মুড়ি বিক্রি করে, হোলসেলার। হ্যাঁ, রিটেলার 10 বস্তা মুড়ি বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এই বস্তাতে কত ধরে? 15 কিলোর বস্তা। 15 কিলোর বস্তা হোলসেলার 100 বস্তা বেচে। হ্যাঁ, তো এটা আমি মার্কেট যখন করব, কাজ করতে করতে আমি হোলসেলারও পাবো এবং আমি রিটেলার তো পাবোই পাবো। তো গাইস, এই মার্কেটিংটা একটা নিজের ব্যাপার, এটা আমাকে আমার মনে হয় প্রতিটা মানুষেরই করা উচিত, খাটতে হবে এটা নিয়ে। আচ্ছা, এই 100 বস্তা মুড়ি আমি সে আমি একটা ওভারঅল আমি 15 কেজির বস্তা বললে, তো আমি এক মাসে যদি 100 বস্তা মাল বেচি, মোটামুটি আমার কত অ্যাভারেজ রোজগার হতে পারে? খরচ আমাদের এখানকার বাজার অনুযায়ী আমি দেখা গেল 1.80 থেকে 2 টাকা যে মুড়িটা আমি তৈরি করছি, ওটাকে আমি যদি ক্যাশ টাকায় বিক্রি করি, 1 টাকা লাভে বিক্রি করি, টাকাটা আমার ক্যাশ এসে যায়। বাকি টাকায় বিক্রি করলে মানুষ 2-3 টাকাও লাভ করতে পারে, সেটা তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, যদি আমি কম লাভ করে বেশি সেল করব, আর কেউ চায় না আমার কম বিক্রি হোক কি আমি এইভাবে, আপনি যতটা মানে করতে পারেন এটা হিসাব করে আপনার উপরে ডিপেন্ড করবে যে করবে আর। আচ্ছা, তার উপরে তো আমি ধরে নিলাম আমি ক্যাশ অ্যান্ড আমি উভয়ই আমি রেখে সামঞ্জস্য রেখে আমি যদি 100 বস্তা মাল বেচি, আমার অ্যাভারেজ মাসে কম মাঝারি বড় বেশি বাড়িয়ে লাভ নেই, আমার রোজগার কত অ্যাভারেজ? 1.5 টন মাল হবে, 100 বস্তা মালে হবে 1.5 টন। 1.5 টন, 1.5 টন মালে আপনি যদি পার 1.5 টাকা করে মানে প্রফিট রাখেন, এবার হিসাব করলে বেরোবে কত হচ্ছে, 150 কিলো, 1.5 হাজার, 2.5 হাজার, 3 হাজার টাকা এক একটা দোকানেই হবে, এক একটা দোকানে। হ্যাঁ, আচ্ছা, তো এক একটা দোকানকে যদি আমি কাস্টমার বানাই তো 2.5 হাজার টাকা রোজগার হবে। আর পার ডে যেটা মেশিনটা অটোমেটিক যে মেশিনটা, তাতে মুড়ি প্রোডাকশান হচ্ছে 1.5 থেকে 2 কুইন্টাল মুড়ি। তো বুঝতেই পারছো এটা মানে হিউজ প্রোডাক্টও তৈরি হচ্ছে, এবং আমি মার্কেটে পাইকারিও দিতে পারছি এবং রিটেল কাউন্টারে আমি মালটা দিতে পারছি। তো আমার প্রশ্ন করা, আমি মোটামুটি একটা ক্লিয়ার কাট বুঝে গেছি যে এটার কস্টিং কত, কত মেশিনটার দাম। তো এইবার তুমি আমাকে বলো, এই মেশিনটা তুমি কোথায় কোথায় সাপ্লাই করো? এটা আমি আপাতত আগে ম্যানুয়ালের কাজ করছিলাম, এটা নতুন মার্কেটে এসছে। আমি কাজ করি নেপাল, শিলিগুড়ি, বিহারের 3টে জেলা, আরারিয়া, কিষানগঞ্জ আর পূর্ণিয়া। আচ্ছা, আর আমার লোকালিটি আছে এখানে। আচ্ছা, এই সব জায়গাগুলো তুমি মেশিন ডেলিভারি করি? ওটা ম্যানুয়াল করতাম আর কি। আমার তো ত্রিপুরা থেকেও আমার ভিডিও দেখে, বিভিন্ন রাজ্যে, বিহার হতে পারে, ঝাড়খণ্ড, যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবে, যে কোনো জায়গায় তুমি এটা পৌঁছে দিয়ে সেটআপটা করে তাকে দেখিয়ে দিবে। একটা এটা খুব ভালো দরকার ছিল, এটা আমার সত্যি এটা দরকার ছিল। আর একটা জিনিস আমি যেটা মেশিন সম্বন্ধে জানতে চাইছি, ধরো আমি মেশিনটা আমি কিনলাম, আমি এটা শিখে পড়ে নিলাম, তুমি বললে বোঝার উপর এক একজন কতদিন সে বুঝে নিতে পারছে, তো পার ডে যে আমার 1.5 থেকে 2 কুইন্টাল মাল আমার তৈরি হচ্ছে, এবং এর এই মুড়িটার এক্সপায়ার ডেট কত, মানে আমি কতদিন রাখতে পারি? এটার 20 দিন আছে এক্সপায়ার ডেট। আচ্ছা, 20 দিন ভালো, মানে প্যাকিং যদি তার ভালো থাকে তার 1 মাসও রাখা যায়। আচ্ছা, প্যাকিংয়ের উপরে নিয়ে নিবে, কারণ এটা একটা ফুড আইটেম, আমার এটা জানা দরকার যে আমি মুড়িটা তৈরি করে কতদিনের মধ্যে আমার বেচা কেনা কমপ্লিট করে ফেলতে হবে। তো বলছো 20 দিন মেয়াদ, 20 থেকে 1 মাস, 20 থেকে 1 মাস, তার মধ্যে আমাকে ওটা বেচে ফেলতে হবে এবং বেচে বিক্রি করে ফেলতে হবে। গাইজ, 1 মাস অনেকটা টাইম, এবং 1 মাসের মধ্যে মুড়ি এমন একটা আইটেম, প্রতিনিয়ত সকাল বিকাল সন্ধ্যে সবসময় যদি মুড়ি বিক্রি হয়ে যায়, তো এক একটা দোকান থেকে যদি 1.5 হাজার 2 হাজার টাকা প্রফিট আসে, একটুখানি খেটে নিজের মার্কেটটা ডেভেলপ করে যদি 50 থেকে 100টা কাস্টমার আমি বানাই, তো আমি আর হিসাব এর থেকে বেশি ক্লিয়ার দিতে পারছি না, তোমাদেরকে বুঝাতে মানে বুঝিয়েও দিলাম যে 1000 থেকে 1.5 হাজার টাকা এক একটা আউটলেট থেকে, এক একটা দোকান থেকে যদি আমার রোজগার আসে, এবং আমার 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার মধ্যে আমার যদি 100টা ক্লায়েন্ট তৈরি হয়, তো আমার কত রোজগার হতে পারে এটা তোমরাই নিজেরাই বুঝতে পারবে, এটা আমার আমি আর এই বিষয়টা ঢুকতি না। তো তুমি বলছো যেটা তুমি সব জায়গায় সার্ভিসটা দেবে, মেশিনটা সেট আপ করাবে, শিখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে আসবে। তো গাইস, আমি ভিডিওটা অনেকটাই বড় করলাম, এবং আমি ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করলাম দাদার সাথে, আশা করি তোমাদের এই নলেজটা কাজে লাগবে। এবং আচ্ছা, একটা কথা থেকেই গেল, আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা আমার এই ভিডিওটা দেখে, তারা যদি কেউ এখান থেকে মেশিন নিয়ে নিজের বাড়িতে একটা প্রোডাকশান করে, তো তাদের ডিসকাউন্ট কী থাকছে? ডিসকাউন্ট থাকবে বলতে দেখা গেলো তাদের গাড়ি ভাড়াটা লাগবে না, আমি কস্টিংটা দিয়ে দিলাম, গাড়ি ভাড়া ক্যারিং কস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার তারপরে এই যে কোয়ালিটি বললাম, 2-3 রকমের কোয়ালিটি হবে,
কোনটা কোয়ালিটি হয় কড়াইয়ের উপরে, তারপরে কিছুটা হয় ওই যে যেটাতে ভাজা হয় ওটা হচ্ছে রুস্টার বলে। রুস্টার, আচ্ছা। ওই রুস্টারটার উপরে ডিপেন্ড করে ওর গেস্টটা কত মোটা হবে কত পাতলা হবে, সে যেভাবে নেবে তার সাথে তখন সেভাবে বার্গিন করে মালটা দেওয়া হবে। মুড়ি বানানো যায় খুব সহজ, খুব ইজি, এবং কীভাবে মুড়ি বানানো যায় সেটাও আমি তোমাদেরকে দেখালাম। আর এই যে মানুষটা এই মুড়ি তৈরির মেশিনটাই তৈরি করে দিনের পদে, এটা কি তোমার নিজের হাতে তৈরি? হ্যাঁ, আমার নিজের হাতে। আচ্ছা আচ্ছা, তুমি নিজে হাতে তৈরি করে তোমার চিন্তা ভাবনা থেকে এটা তুমি, কতদিন হলো তোমার এইটা তুমি করছো? এটা এটা আমার এক বছরের অভিজ্ঞতায় আমি এই অটোমেটিকটা বানিয়েছি। আচ্ছা আচ্ছা, ও ভালো। আর মানে মেশিন তৈরি থেকে তোমার এই, আর এই এই লাইনে আমি আছি প্রায় 15 বছর। 15 বছর গাইস, আর প্রশ্ন থাকে না, 15 বছর যদি একটা মানুষ একটা ফিল্ডে টিকে থাকে তো তার পজিটিভ প্লাস মাইনাস সব বোঝা যায়, 15 বছর তার হালাকিকাত কী আছে। তো ঠিক আছে গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং তোমরা যারা এই মেশিনটা নিজের এলাকাতে নিজেরা সেট আপ তৈরি করে নিজেদের এলাকায় নিজেরা মুড়ির ব্যবসা করতে চাও, তোমরা যোগাযোগ করতে পারো। আমি দাদার নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, এবং তোমরা যেখান থেকে যারা দেখছো তারা সেখান থেকে দাদার মোবাইল নাম্বারে ফোন করে মেশিন অর্ডার করতে পারো। আমার অ্যাড্রেস হচ্ছে, আপনি যদি আসেন আমার অ্যাড্রেসে, সেটা হবে শিয়ালদা থেকে আপনি আসবেন বনগাঁতে, বনগাঁ থেকে আপনি ওখান থেকে বাস বা ট্রেনে করে গোপালনগর আসবেন, এখান থেকে গোপালনগর স্টেশনে নেবে, আপনি একটা টোটো ধরবেন বা অটো ধরবেন, চলে আসবেন, বলবেন বারাকপুর তালি খোলা যাবো, আমার একদম বাড়ির সামনে লাভিয়ে দেবে। আর উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা চাকদাতে লাভবেন, চাকদা থেকে একটাই বাসে আমার বাড়িতে চলে আসবে, তালি খোলা মোড়, বারাকপুর তালি খোলা মোড়। তো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, এবং পুরো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, এবং তোমরা যারা যারা এই ব্যবসাটা করতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, আর নাম্বার তো দাদার দেওয়াই থাকছে। তো ওকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমি এই টাইপের এই বিষয়ের উপরে আরও কয়েকটা ভিডিও তোমাদের জন্য করব। ওকে বাই, আবার পরের ভিডিওতে কথা হচ্ছে।